আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মৌসুম আফরিন ব্লগে সবাইকে স্বাগত। আমরা বাঙালিরা মিষ্টি খেতে পছন্দ করি না এমন খুব কমই দেখতে পাওয়া যায়, তাই আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে মিষ্টি। এটা বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই মিষ্টির রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। পাউরুটির এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি 10 পিস পাউরুটি নিয়েছি, আর নিয়েছি 1 বাটি চিনি, 1 বাটি গুঁড়ো দুধ, তেল আর 500 গ্রাম দুধ। এবার পাউরুটি থেকে আমি লাল অংশগুলি বাদ দিয়ে দেব। এইভাবে লাল অংশগুলি বাদ দিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে মাঝ বরাবর লম্বা লম্বা করে কেটে নিতে হবে, এরপর এভাবে হাফ করে নেব। এইভাবে সমস্ত পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেশ কয়েকটা পাউরুটি দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব। পাউরুটি ভাজার পর পাউরুটি কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে যায়, যার জন্য মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার মিষ্টির জন্য আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব। এই চিনির সিরাপটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1.5 গ্লাস জল আর 1 বাটি চিনি। প্রথমে জল গরমে বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দিলে এলাচের একটা খুব সুন্দর গন্ধ বের হয়, যার জন্য খেতে কিন্তু ভালো লাগে। এবার আমি আস্তে আস্তে নাড়তে থাকব। চিনির সিরাপটা কিন্তু বেশি ঘন হবে না। চিনির সিরাপটা তৈরি হোক ততক্ষণে অন্যদিকে আমি দুধটা দিয়ে একটা ক্ষীর বা মাওয়া তৈরি করে নেব। চলুন তাহলে তৈরি করি। এর জন্য দুধটাকে জালে বসিয়ে একটু গরম হয়ে আসলে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি দিচ্ছি, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা ততক্ষণে জালে বসানো থাকুক। চিনির সিরাপটা এদিকে তৈরি হয়ে গেছে। হালকা চিটচিটে ভাব হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার চিনির সিরাপটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব আর এটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমি ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে দেব। 10 মিনিটের জন্য পাউরুটির টুকরোগুলো দিয়ে ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখলে পাউরুটির টুকরোগুলো নরম হয়ে ভেঙে যাবে না, বরং এর মধ্যে চিনির রসটা ভেতরে ঢুকে যাবে। এটা ভেজানো থাক। এবার দুধের মিশ্রণটাকে নাড়তে নাড়তে গাঢ় করে শুকনো শুকনো করে নিচ্ছি। এইভাবে শুকনো শুকনো হয়ে গেলে তৈরি হয়ে যাবে ক্ষীর বা খোয়া ক্ষীর। খুব সহজে এটা তৈরি হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। ক্ষীরটাকে আমি অন্য একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব। এবার 10 মিনিট পর আমি সমস্ত পাউরুটির টুকরোগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার চলুন তাহলে মিষ্টিটা তৈরি করে নিই। প্রথমেই আমি একটা পাউরুটির টুকরো নিলাম, তারপর পাউরুটির টুকরোর উপর ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরটা দেওয়ার পর উপর থেকে আরো একটি পাউরুটির টুকরো দিয়ে দেব। দেখুন, এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমার সবকটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার প্রতিটা মিষ্টির উপর একটা একটা কিশমিশ দিয়ে দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
আর এই মিষ্টিটা কিন্তু খেতে খুব ভালো হয়। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনি খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন। পাউরুটির এই মিষ্টি রেসিপিটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই পাউরুটির মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাউরুটির মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য একটি রেসিপিতে।